পদবিনয় নামই রাখা হয়েছে বস দাম পঁচিশ লাখ টাকা রাজধানী মোহাম্মদপুরের বেরিবাঁধ এলাকার খামারগুলোয় বড় আকৃতির এমন অনেক গরু প্রস্তুত বিক্রির জন্য ঈদের প্রায় তিন সপ্তাহ বাকি থাকলেও বিভিন্ন নামের বিশাল আকৃতির এসব গরু দেখতে ও কিনতে ভিড় করছেন ক্রেতারা গরুর পাশাপাশি রয়েছে দুই লাখ টাকা দামের ছাগলও কোনো কোন খামারে রাখা হয়েছে দুম্বা কোরবানির সামনে রেখে খামারগুলোর প্রস্তুতি দেখে এসেছেন সহকর্মী সুলতান আহমেদ ক্যামেরা ছিলেন কামাল হোসেন টাইটানিক আকৃতির সঙ্গে বেশ মিলে গেছে এই নাম নিউজিল্যান্ডের এই গরুর ওজন প্রায় দেড় হাজার কেজি এটি এবারের সবচেয়ে বড় গরু দাবি বিক্রেতাদের করেন এগারো থেকে বারো ফিট আছে নাম দিচ্ছি টাইটানিক এত বড় লাম্বা বারো ফিট গরু হয় না টাইটানিকের পাশাপাশি রয়েছে বস গঠনে গরণে বসের মতোই ভাব যুক্তরাষ্ট্র থেকে আনা বস এরই মধ্যে বিক্রি হয়েছে ৩৫ লাখ টাকায় এই গরুর নাম হলো বস আমাদের বস দিছে এই গরুর নাম এই গরুর ওজন হইল চৌদ্দশো প্লাস বস আর টাইটানিকের মতো বিশাল আকৃতির না হলেও মোহাম্মদপুর বেড়িভা এলাকায় গড়ে ওঠা কয়েকটি খামারে বড় ছোট মিলিয়ে রয়েছে কয়েক হাজার গরু ঈদ সামনে রেখে বিক্রির জন্য প্রস্তুত করতে মরিয়া খামার মালিকরা কি গরু কোথা থেকে আনছে না এত এত সুন্দর সিং কারণ হরিণ সিং গরু indian মানে অলরেডি এই গোরটা সোল্ড হয়ে গেছে আমরা এই গোরটা 8 লক্ষ টাকা বিক্রি করছি বাদা কাস্টমার আছে নতুন কাস্টমার আনার চেষ্টা করি নতুন কাস্টমার আনার জন্য মিলবে দেশি বিদেশি নানান জাতের ছাগল মধুপ্রাচ্য থেকে আনা হয়েছে দুমবাও যদিও দাম মধ্যবিত্তের নাগালের বাইরে बीटल জাত এটা আমার 124 কেজির মতো আছে তবে এটা আমরা দাম চেয়েছি 3 লক্ষ টাকা আর এটার দাম উঠছে 2 লক্ষ 10000 টাকা এটা দাম হইলে 2 টাকা আর 1 টাকার দাম আছে দুমবা আর ওইটার দাম হইলে 1.5 টাকা দাম অনেকেই ছুটছেন এসব পশু দেখতে ও কিনতে ভালো পরিবেশ আর ঝামেলা কম তাই কেনার আগ্রহ বেশ অনেক ইনজয় গেলাম আবার গরু টুরু দেখলাম ছাগল দেখলাম তারপর দুম্বা দেখলাম কেন যে কালেকশনগুলো পাওয়া যায় সেটা আর কি আদার যে ফার্মগুলো আছে সেগুলোতে পাওয়া যায় না খামারিদের দাবি ক্ষতিকর খাবার ছাড়াই মোটা তাজা করা হচ্ছে পশু দেশে পর্যাপ্ত পশু রয়েছে উল্লেখ করে ভারত থেকে পশু আমদানি পুরোপুরি বন্ধের দাবি তাদের অ্যান্টিবায়োটিক বলেন গ্রোথ হরমোন বলেন স্টেরয়েড বলেন অবশ্যই অবশ্যই নাই তবে ভারত থেকে আনলে তো যারা আনবে তারাও লস খাবে যারা দেশের খামারি আছে তারাও লস খাবে প্রায় চোদ্দশো কেজি ওজনের এই গরুটির নাম দেওয়া হয়েছে মেসি ঈদের হাটের বাকি আরও কয়েকদিন তার আগে মোহাম্মদপুরের বেরিবাদের এই এলাকায় এমন বড় বড় গরু দেখতে ভিড় করছে উৎসুক জনতা সাধারণ মানুষ বলছে এবারের ঈদের অন্যতম বড় আকর্ষণ হতে পারে বড় আকৃতির এই সব গরুগুলো সুলতান আহমেদ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা